প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। এখন করোনার প্রবল প্রকট, তাই করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গণপদ্ধতি বাংলাদেশ সরকারের শিক্ষা অধিদপ্তর অনলাইন ক্লাস চালু করেছে। শিক্ষার্থীবৃন্দ, আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বই থেকে একটি ভার্চুয়াল ক্লাস উপস্থাপন করব। শিক্ষার্থীবৃন্দ, আমি সুকুমার বর্মন, বানুসদী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর, সহকারী শিক্ষক বিজ্ঞান। তোমরা অবশ্যই বলতে পারবে রেডিয়ান কোণ কাকে বলে? উত্তরে, কোন বৃত্তে এরম যদি একটা বৃত্ত হয়, কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ নয়, ওই বৃত্তে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করা হয় তাকে রেডিয়ান কোণ বলে। কোণ সম্বন্ধে আমরা আগেই অবগত আছি। কোণকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ষাটমূলক পদ্ধতি, আর একটা হলো বৃত্তীয়মূলক পদ্ধতি। বৃত্তীয়মূলক পদ্ধতি এককে বলা হয় হলো রেডিয়ান, এবং ষাটমূলক পদ্ধতিতে কোণটা কি? এক সমকোণ বা 90 ডিগ্রি কোণকে 90 ভাগের এক ক্ষুদ্রতম অংশকে বলা হয় হলো 1 ডিগ্রি, আর 1 ডিগ্রি 60 ভাগের এক ভাগকে বলা হয় হলো 1 মিনিট, আর 1 মিনিটের 60 ভাগের এক ভাগকে বলা হয় হলো 1 সেকেন্ড। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ষাটমূলক পদ্ধতিতে কোণের একক ডিগ্রি, ডিগ্রি থেকে পেলাম আমরা হলো মিনিট, মিনিট থেকে পাইলাম আমরা হলো সেকেন্ড, আর বৃত্তিমূলকের একক হচ্ছিল রেডিয়ান। তাহলে আমাদের আজকের পাঠ হবে রেডিয়ান সংক্রান্ত। রেডিয়ান কোণ কাকে বলে? অনুমান করো যে রেডিয়ান একটি ধ্রুব কোণ বা স্থির কোণ। রেডিয়ান কোণ, যেমন শিক্ষার্থীবৃন্দ আমরা আগেই জানি, কোন বৃত্তে ব্যাসার্ধের সমান চাপ, ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে। তাহলে কি শিখলাম? একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 5 হয়, এই 5 সেন্টিমিটার চাপ লইয়া বৃত্তের যে কোণ উৎপন্ন করে ওই কোণকে আমরা বলবো রেডিয়ান কোণ বা 1 রেডিয়ান কোণ। অনুরূপভাবে ব্যাসার্ধ যদি 10 হয়, তাহলে 10 সেন্টিমিটার চাপ লইয়ে, পরিধি থেকে চাপ লইয়ে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান কোণ বা 1 রেডিয়ান কোণ। এখন বলছে প্রমাণ করো যে রেডিয়ান একটি ধ্রুব কোণ বা স্থির কোণ। এটা প্রমাণের জন্য আমাদের অবশ্যই একটি চিত্র অঙ্কন করতে হবে। চিত্রটা আমরা এক পাশে অঙ্কন করেছি, এরকম গোল করে একটা বৃত্ত আঁকবো, এর ব্যাসার্ধের সমান চাপ নিয়ে আমরা একটা রেডিয়ান কোণ সৃষ্টি করব। তারপরে প্রমাণের সুবিধার্থে আমরা এও রেখাংশের উপর একটা লম্বা, তাই প্রথমত আমরা একটা বৃত্ত আঁকবো, বৃত্তের উপর একটা রেডিয়ান কোণ কল্পনা করে নিবো, কল্পনা করে এঁকে নিবো, মানে অভি ব্যাসার্ধের সমান চাপ নিয়ে এখানে একটা রেডিয়ান কোণ তৈরি করবো। এরপরে প্রমাণের সুবিধার্থের জন্য আমরা অভি রেখাংশের উপর হয়ে লম্বা, এটা হলো মূল বিষয়বস্তু। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কিভাবে করব? বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি একটি বৃত্ত, এই যে এ বি সি এই গোল জিনিসের নামক একটা বৃত্ত, বৃত্তের মাঝখানে যাকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করা হয়েছে ওইটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র, ও উহা কেন্দ্র, ও উহা কেন্দ্র। যেহেতু আমরা আগেই বলছিলাম এই ব্যাসার্ধের সমান চাপ দিয়ে এখানে একটা কোণ আঁকা হয়েছে, তাই এই কোণটা বিওপি অথবা পিওবি কে বলবো আমরা রেডিয়ান কোণ। এই যে আমি লিখেছি পিওবি একটি রেডিয়ান কোণ, প্রমাণ করতে হবে যে পিওবি একটি ধ্রুব কোণ। তাহলে আমাদের প্রমাণ করতে পিওবি, পিওবি একটা ধ্রুব কোণ, পিওবি একটা ধ্রুব কোণ। অঙ্কন এখানে ওবি ব্যাসার্ধ যে কথা, আর ওবি রেখাংশ একই কথা, এই ওবি রেখাংশের উপর ওএ লম্বা, এই ওবি রেখাংশের উপর আমরা ওএ লম্বা, এই লম্বটা বৃত্তের পরিধিকে কোথায় ছেদ করছে? এই বিন্দুতে। উহা বৃত্তের পরিধিকে এ বিন্দুতে ছেদ করে। এবার প্রমাণের সুবিধার্থে
যে কেন্দ্রস্থ কোণ চাপের সমানুপাতিক এরকম একটা সূত্র আমরা জানি, সেখানে সেই ক্ষেত্রে এখানে আমরা দুইটা চাপ কল্পনা করব, একটা হলো এবি চাপ আর হলো পিবি চাপ, বৃত্তের কেন্দ্রস্থ কোণ উহার চাপের সমানুপাতিক। তাহলে চাপ এবি ইকুয়াল টু এবি বলতে এবি মানে এখান থেকে মানে এখানে তো আমরা পুরো টানতাম, তাহলে পুরো হয়তো ব্যাস, ব্যাস যে কোনো বৃত্তকে সর্বদা দুই খণ্ডে বিভক্ত করে মানে অর্ধবৃত্ত করে, সেই ক্ষেত্রে ব্যাসের উপর একটা লম্ব টানা হয়েছে, তাই এইটা হবে ওই ব্যাসে অর্ধবৃত্তের আবার অর্ধেক। তাহলে এই পরিধি চাপ এবি সমান পরিধির এক চতুর্থাংশ, চাপ এবি হলো পরিধির এক চতুর্থাংশ, তাহলে এক চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ, তাহলে 1/4 গুণ পরিধি সূত্র হলো 2πr না হলে 2πx হতে পারে, এই x r বলতে হলো বৃত্তের ব্যাসার্ধ। তাই আমরা এই 2 বাদ দিলে পরে থাকে πr/2, অবশিষ্ট ছোট আর একটা চাপ থেকে যায় সেটা হলো পিবি, এই পিবি চাপটা হলো এই ব্যাসার্ধের সমান, তাহলে ব্যাসার্ধের মান যদি r হয় চাপ পিবির মানও আর হবে, তাহলে চাপ পিবি বা বিপি সমান সমান আর। এখন ওই যে কেন্দ্রস্থ কোণ হলো চাপের সমানুপাতিক, তাইলে আমরা কেন্দ্রস্থ কোণ হলো পি ও বি, পি ও বি মানে এই কেন্দ্রস্থ কোণ বাই ভাগ এ ও বি কেন্দ্রস্থ কোণ, তাহলে এই রেডিয়ানের চাপের সমান করে এ একটা কেন্দ্রস্থ কোণ আর এ ও বি এই একটা কেন্দ্রস্থ কোণ, তাহলে এই চাপে পি ও বি এই পি ও বি এই কোণের চাপ হচ্ছে পিবি, মানে এই দিকে হলো পিবি পিবি চাপ পিবি, আবার এ ও বি এর চাপ হবে এ বি মানে দুই পাশের বিন্দুটা চাপ হলো এ বি, যেহেতু এখানে রেডিয়ান করলাম আমার পি ও বি কোণ দেখলাম পি ও বি কোণ, এই চাপ পিবি মান আমরা আগেই ধরে নিয়েছি আর যেটা আমরা এখানে দেখিয়েছি পিবির মান হলো আর, আর এবির মান আমরা উপরে তৈরি করেছিলাম এবি চাপ এবি মান হলো πr/2, πr/2, তাহলে এখানে লিখলাম এই পিবির মান হলো আর, চাপ এবির মান হলো πr/2, আর এখানে এই যে এ ও বি ছিল ওই পাশে ভাগ এই পাশে হবে গুণ। এখন আমরা যদি ভাগের নিয়ম অনুসারে আর বাই কিছু যদি না থাকে ওয়ান ধরবো গুণ, ভাগের সময় গুণ দুটো নিতে হয় এই দুই জায়গায় উপরে আর পাই বাই আর থাকবে নিচে, আর এ ও বি যেহেতু এখানে লম্বা আঁকা হয়েছে তাহলে এ ও বি হবে এক সমকোণ, ওই যে আমি লিখেছি এক সমকোণ। এখন আমার আর আর চলে গেলে 2π/2 এই যে বলতে এক সমকোণ মানে হলো সমকোণ, এখানে আমরা দুইটা জিনিস বিদ্যমান দেখতেছি বা অবস্থান করেছে, এক নম্বর হলো সমকোণ এবং পাই, যেমন সমকোণ মানে সাধারণত 90 ডিগ্রি ষাটমূলক পদ্ধতিতে কোণের সর্বোচ্চ কোণ হলো সমকোণ, আর বৃত্তীয় মূলক পদ্ধতিতে হচ্ছে রেডিয়ান, তাহলে আমরা জানি এই সমকোণ 90 ডিগ্রিতেই সমকোণ হয়, 91 ডিগ্রিতে কখনো সমকোণ হয় না, আর সমকোণ এবং পাই পাই কত হবে 180 ডিগ্রি, এই 180 কম হলেও পাই হবে না বেশি হলেও পাই হবে না, তাই এখানে আমরা দেখতেছি সমকোণ এবং পাই উভয় ধ্রুবক বা ধ্রুব, মানে এটা সমকোণের একটা পরিমাণ আছে আর পাই একটা পরিমাণ আছে, তাই আমরা যেহেতু সমকোণ এবং পাই উভয় ধ্রুব সুতরাং রেডিয়ান একটি ধ্রুব কোণ প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেডিয়ান কোণ সম্বন্ধে তোমরা কম বেশি অবগত হলে, আর রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ সেটা আমরা এ ক্লাসে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, এখন তোমরা আগামী ক্লাসে এই রেডিয়ান কোণ এবং ষাটমূলক পদ্ধতিতে কোণের মধ্যে তুলনা করে আসবে, যেমন আমরা জানি আমরা আগামী ক্লাসে তোমাদের সূত্র প্রদান করব, যেমন 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে কত 180 ডিগ্রি সমান সমান কত পাই রেডিয়ান।
তাহলে আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান অতএব 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান কোন সময় যদি আমাদের কোণ ডিগ্রিতে থাকে তাকে যদি রেডিয়ান করতে হয় পাই বাই 180 তে গুণ করলে ওটা ডিগ্রিতে পরিণত হবে আবার এটা যদি তাই হয় তাহলে যেমন 1 ডিগ্রি সমান সমান 3 ডিগ্রি সমান সমান 30 এখানে গুণ অবস্থায় হবে অনুরূপভাবে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি অর্থাৎ 1 রেডিয়ান এটা হলো 180 ভাগ পাই তাহলে কোন সময় যদি কোন একটা কোণ রেডিয়ানে থাকে তাকে যদি ডিগ্রিতে প্রকাশ করতে হয় আর কোনো কিছু দরকার নাই 180 পাই পাই দিয়ে গুণ করলেই হবে মনে রাখার একটা সহজ পদ্ধতি ডিগ্রিতে প্রকাশ করতে হলে 180 বাই পাই রেডিয়ান আর রেডিয়ানে প্রকাশ করতে হলে এই 100 পাই আসবে উপরে আর 180 থাকবে নিচে তাহলে আমরা ষাটকোণ পদ্ধতি এবং বৃত্তমূলক পদ্ধতিতে ডিগ্রি এবং রেডিয়ান সংক্রান্ত মোটামুটি অবগত হলাম আর কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ান করতে হবে এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে পরিণত করতে হবে তা আমরা কম বেশি বললাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামী ক্লাসে তোমরা ষাটকোণ পদ্ধতি এবং বৃত্তমূলক পদ্ধতি দ্যাট মিন্স ডিগ্রি এবং রেডিয়ান সংক্রান্ত ভালো করে পড়ে আসবে এবং সূত্র আগামী ক্লাসে আমি তোমাদের মূল্যায়ন করব ধন্যবাদ।